নাগপুরে তো বন্ধকত থলেই এটা বিটিসির 32 লাখ খর্বস্তর জনগণের ভূমির অধিকার কারি লোক বিচারছে কারণ এই যে 210 টা পরিয়াল উচ্ছেদ দাঙনি দিছে সেই 210 টা পরিয়ালত সংখ্যালঘু মুসলমান পরিয়াল আছে আদিবাসী পরিয়াল আছে বড় জনগোষ্ঠীর পরিয়াল আছে তার বাঙালি হিন্দু পরিয়াল আছে তার গোর্খা সকলের পরিয়াল আছে হিন্দি ভাষী সকলের পরিয়াল তার আছে তার মানে কি প্রমোদ বড় ডাঙরিয়া সর্বস্তরের এই পরিয়াল সমূহ উচ্ছেদের জড়িয়ে এটা কথা স্পষ্ট করে দিব বিচারিছে যে প্রমোদ বড় ডাঙরিয়ায় বিটিসির সেই লক্ষ লাখ গৃহহীন ভূমিহীন পরিয়াল সমূহ বিটিসির পরা খেদি পঠিয়াই সেই মাটিখিনি হিমন্ত বিশ্ব শর্মার একে পথ অনুসরণ করে কোনোবা বনিয়া গোষ্ঠী গতাব বিচারিছে নেকি ইতিমধ্যে আপনার আটাই জানে বিটিসির হাজার হাজার বিঘা মাটি রামদেবক ইতিমধ্যে দি পেলা হয়েছে আর তেনেকুৱা কোনোবা রামদেবর দরে ব্যক্তিক বিটিসি লৈ প্রমোদ বড়ো ডাঙরিয়া আমদানি করে আনব বিচারিছে নেকি আমি এ বি এম সে প্রশ্ন করছো এ বি এম সুর স্পষ্ট কথা বিটিসির আগশারীর সংখ্যালঘু এক জাতীয় দল সংগঠন হিসাবে ধারাবাহিকভাবে এ বি এম সে বিটিসির বিরোধী দলের ভূমিকা গ্রহণ করে আমি জন্মলগ্নের পর প্রতিবাদ করে আইসো আর এতিয়া কালি বিটিসি চিবই প্রমোদ বড়ো ডাঙরিয়ায় আজি যদি এনে দশ পরিয়াল উচ্ছেদ করব বিচারে আমি যদি হাত খাবতি বই থাকিম বলে ভাবিছে প্রমোদ বড়ো ডাঙরিয়া কিন্তু মূর্খর স্বর্গত বাস করেছে এ বি এম সে গণতান্ত্রিক আন্দোলন বিশ্বাস করে সমগ্র বিটিসি জোড়া আন্দোলনত প্রমোদ বড়ো ডাঙরিয়ার বিটিসি চিপর যে চকী কোকরাঝাৰত আছে সেই কপির খুড়া সমূহ কিন্তু আমি কপাই তুলিম এই হুঙ্কার আমি এই প্রতিবাদ স্থলীর পর দিছো হব প্রয়োজনত এই উচ্ছেদের প্রতিবাদ দিল্লীলৈকে যাব রাষ্ট্রসংঘলৈকে যাব আর জে সি বি বুল্লুজার লো যদি প্রমোদ বড়ো উচ্ছেদ করব আহে বাকী অসমতো ইমান উচ্ছেদের সময় তেওঁলোকে আরামসে শক্তি পুলিশের শক্তি ব্যবহার করে উচ্ছেদ করেছে কিন্তু বিটিসির যদি জে সি বি বুল্ডুজার লৈ আহে সেই জে সি বি বুল্ডুজার এ বি এম সের হাজার হাজার কর্মীর গার উপরে উচ্ছেদ করবলে যাব পারিব আমি স্পষ্টভাবে এই ভূমিকা কারণ আমার পাবলৈ একো নাই হেরুয়াবলৈ একো নাই আমি সংগ্রামের পথ বাছি লৈছো প্রমোদ বড়োর দরে দিসপুর নাগপুর শরণ লওয়া নেতাই এনেকৈ আমার পথ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলিছে আর চলিব সমষ্টি পুনর্নির্ধারণ নহয় এইটো হৈছে বিজেপির পুনর্নির্ধারণ বিজেপিয়ে পুনর্নির্ধারণ প্রক্রিয়াটো এই কারণেই করিব খুঁজিছে যে 2024 আর 26 তেখেতসকলে রাজনৈতিক সংশয়ত ভুগিছে সেই কারণে বিজেপিয়ে জিকিব পড়া তেখেতসকলে কেটামান সিট বাছি পেলাই আর মাইনরিটি মানুষখিনি যাতে রাজনৈতিকভাবে বঞ্চিত হয়ে পড়ে তার কারণে এটু করেছে মুসলিম এমএলএ যাতে জিকি দিসপুর আইব নয় তার কারণে আজি হিমন্ত বিশ্ব শর্মা সরকারে আজি এই সমষ্টি পুনর্নির্ধারণ প্রক্রিয়াটা করেছে ধন্যবাদ জানাইছো এইদরে বিটিসির বাক্সা জেলার তামুলপুর মহকুমার এন কে দরঙ্গার 210 পরিয়ালক বিটিসি সরকারের বন বিভাগে 15 দিনের ভিতর ঘরবাড়ি ভাঙি যাবলৈ উচ্ছেদ জাননি জারি করেছে 2003 চনত স্বাক্ষরিত বিটিসি চুক্তির 4.3 দফা অনুসরি 2003 চনের 10 ফেব্রুয়ারির আগরে পর বিটিসি বসবাস করে থাকা প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর পরিয়ালের ভূমি অধিকার 100% নিশ্চিত থাকিব তেনেকুৱা ক্ষেত্রত প্রমোদ বড়ো ডাঙরিয়াও 2020 চনত যেতিয়া বিটিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রতিশ্রুতি দিছিল যে বিটিসির যদি ইপিপিএল সরকার আহে তেনেহলে 2 মাহের ভিতর সর্বস্তর ভূমিহীন ভূমি অত্যায়ন পরিয়ালক ভূমি পত্তা প্রদান করব আর বিটিসির প্রমোদ বড়ো ডাঙরে সি বই থাকালে কোনো কারণতে কোনো উচ্ছেদের প্রক্রিয়া নচলে তেনে ক্ষেত্রত আমি দেখিবলে পাইছো প্রমোদ বড়ো ডাঙরিয়ায় তেখেতর প্রতিশ্রুতির পর উলটা হর মারি যখন বিটিসি সি বই আছে সেই বিটিসি চুক্তিখনক তেখেতে ভরিরে মারি বিটিসির এই শ শ মরিয়ালক শ শ ভূমির পরিয়ালক উচ্ছেদ করবলে এক ষড়যন্ত্র করেছে উচ্ছেদর জাননি লাভ করবর দিনাই এন কে দরঙ্গা যে অঞ্চল যে অঞ্চল এতালে নন কেরেস্টেল এরিয়া এতালে ভূমি যদি হওয়া নাই সেই অঞ্চল এ বি এম সে ধারাবাহিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করে আইছো সমগ্র ব্রিটিশ এ বি এম সে প্রতিবাদ করে আইছো আজি বিটিসির সর্বস্তরের পর সহস্রাধিক এ বি এম সে কর্মী ওলাই আহি গুয়াহাটির সচলের পর এই প্রতিবাদ কার্যসূচীর জড়িয়ে আমি মহাময়ী রাজ্যপাল ডাঙরিয়াক আমি স্মারকপত্র প্রদান করে এই উচ্ছেদের পক্ষে বন্ধ রাখবলে আমি দাবী জানাইছো আর রাজ্যপাল ডাঙরিয়ার হস্তক্ষেপ আমি বিটিসির দাবি করেছো কারণ বিটিসিত বসবাস করে থাকা মানুষখিনি কোনো মঙ্গল গ্রহর পর সরি পড়া নাই মাটি ভুটি ওলা নাই সেইখিনি মানুষ সেই অঞ্চলত আর ব্রিটিশের দিনের পর বসবাস করে আছে এইখানে ভূমিহীন মানুষ গৃহহীন মানুষ সেই মানুষখিনির ভূমির অধিকার নিশ্চিত করার দায়িত্ব স্টেটর সরকারের কিন্তু সরকারে তেখেতসকলের সাংবিধানিক অধিকার রক্ষা নকরি আজি উচ্ছেদের যে প্রক্রিয়া আরম্ভ করেছে এই প্রক্রিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিবাদ হয়েছে প্রমোদ বড়ো ডাঙরিয়াক আমি এ বি এম সে প্রশ্ন করেছো মুখিয়াই দিছো যে শীঘ্রই যদি এই উচ্ছেদের প্রক্রিয়া বন্ধ নহয় আর ব্রিটিশের সর্বস্তরে ভূমির ভূমি প্রত্যায়ন করিয়াল ভূমির সমগ্র বিটিসি কমি উঠিব কারণ প্রমোদ বড়ো ডাঙরিয়াছে শান্তি আছে আমি প্রশ্ন করছো প্রমোদ বড়ো ডাঙরিয়া করবো।
আজি লক্ষ লক্ষ জনগণে আজি চুপ চুপ ধরে বিভিন্ন ভূমি কমিটির সম্মুখীন হয়ে গেছে। বিটিসিসি প্রমোদ বড় ডাঙরিয়ায় 2020 সনত যেতে বিটিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তেতিয়া ইউপিপিএল রাজনৈতিক দলের সভাপতি হিসাবে প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি তেখেতর সরকার আহে তেনে হলে দুই মাহর ভিতর বিটিসি যেমন ভূমিহীন আর ভূমি প্রত্যাহীন পরি আছে সকলকে ভূমি প্রত্যাহ প্রদান করব। কিন্তু যা 22 জুলাই তারিখে তামুলপুর এন কে দরঙ্গা 210টা পরিয়াল 15 দিনের ভিতর ঘরবাড়ি ভাঙি লই যাবলে যে উচ্চ জাননী করেছে, এই জাননী আসলে আমি আতঙ্কিত হয়ে পড়ছি। আমি আচরিত হয়েছো যে প্রমোদ বড় ডাঙরিয়া কেনে গই বিটিসি রে লক্ষ লক্ষ ভূমিহীন নাগরিক প্রতারণা করব পারিলে। ভারতীয় নাগরিক আমি 2003 চনত যে ঐতিহাসিক বিটিসি চুক্তি 4.3 নম্বর যে এন কে দরঙ্গার এঘর পরিয়ালক পর্যন্ত যদি উচ্ছেদ করা করিম বলে ভাবিছে তেতিয়াহলে আপনাদের হাজু থাকক। সেই এন কে দরঙ্গাত ইভিকশন এরিয়াত যে বুলডোজার চলিব সেই বুলডোজারের সম্মুখত এভিএন চু বা নন ট্রাইবেল মানুষকে গই সেই বুলডোজারের সম্মুখত গই কিন্তু বাধা দেওয়ার কারণে প্রস্তুত থাকিব। প্রমোদ বড় ডাঙরিয়া আর হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়াক আমি কব খুঁজেছি যে আপনাদের ফুটর সময়ত আপনাদের ভোট ঠিক কিন্তু ভোট লওয়ার পিছন আপনার সেই ডর ডর স্লোগান খি কত যায় আপনাদের কয় দেখুন যে ভূমিহীন পরিয়ালক ভূমি পট্টা দিয়া হব। আজি এই ভূমি পট্টা দিয়ার যান আছিল প্রমোদ ডাঙরিয়ার সেই স্লোগান কত কল এই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়া স্থগিত ৰখাৰ দাবী জনাই আহিছোঁ। তাত 2018 চনত যেতিয়া সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়া স্থগিত ৰখা হৈছিল সেই সময়ত মূল কথা আছিল যে এন আৰ চিখন সম্পূৰ্ণ হোৱা নাই, আজিৰ তাৰিখতো এন আৰ চিখন সম্পূৰ্ণ হোৱা নাই। তিনি মাহৰ ভিতৰত বিটিচি সৰ্বস্তৰত ভূমিহীন ভূমি প্ৰত্যাহীন পৰিয়ালক ভূমি পত্তা দিব। তদুপৰি ঐতিহাসিক যিখন বিটিচি চুক্তি, বিটিচি চুক্তিৰ 4.3 নম্বৰ দফাত স্পষ্টভাৱে লিখা আছে 2003 চনৰ 10 নম্বৰ আগৰ পৰা যিখিনি মানুহ য'ত বসবাস কৰিছে বিটিচিত সেইখিনি মানুহৰ লেণ্ড ৰাইটছ 100% ইনটেক্ট থাকিব। আৰু এন কে দৰঙ্গাখন হ'লে এখন নন কেৰেষ্টিয়েল এৰিয়া, নন কেৰেষ্টিয়েল ভিলেজ, তাৰ আজিলৈকে ভূমি জৰীপ নাই। তেনেহ'লে বিটিচি চৰকাৰে কেনেকৈ গম পালে যে সেইখন ফৰেষ্ট মাটি কোনখিনি, হাস্ট মাটি কোনখিনি, য'ত আজিলৈকে ভূমি চাৰ্ভে হোৱা নাই। সেইকাৰণে আমি এই কথা ক'ব বিচাৰিছোঁ প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই আচলতে বিটিচিৰ ভূমিহীন ভূমি প্ৰত্যাহীন মানুহখিনিক বিটিচিৰ পৰা খেদি দিবলৈ ষড়যন্ত্ৰ কৰিছে। এই ষড়যন্ত্ৰ আমি কেতিয়াও সবল হ'বলৈ নিদিওঁ। প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই যি প্ৰতাৰণা কৰিলে এই প্ৰতাৰণাৰ বিৰুদ্ধে ধাৰাবাহিকভাৱে প্ৰতিবাদ হ'ব। আজি সচলৰ প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ পিছতে পৰৱৰ্তী কাৰ্যসূচী প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াৰ কি হৈছিল তামুলপুৰৰ মাছ মজিয়াত আমি 50,000 মানুহ একত্ৰিত কৰি বৃহস্পতিবাদী কাৰ্যসূচী সাব্যস্ত কৰিম। 17% জনসংখ্যা বৃদ্ধি হৈছে, তো তেনেকুৱা ক্ষেত্ৰত 2001 চনৰ লোকদলৰ ওপৰত ভিত্তি কৰি 2023 চনত এই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ কৰা বিষয়টো হ'লে আৰ্টিফিচিয়েল বিষয়, যিহেতু 2026 চনত সমৰ দেশতে ডেলিমিটেশ্যন হ'ব। এই ডেলিমিটেশ্যন স্থগিত ৰাখি 2026 চনত যেতিয়া সমগ্ৰ ভাৰতত ডেলিমিটেশ্যন হ'ব তেতিয়া ডেলিমিটেশ্যন ৰদ কৰিবলৈ আমি এ বি এম চি কাৰ্যসূচীত দাবী জনাইছোঁ। এই চকীকৰ থকাৰ নৈতিক অধিকাৰ কেতিয়া এৰুৱাই পেলাইছে? আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আপুনি কেতিয়াবাই নৈতিক পৰাজয় স্বীকাৰ কৰিব লাগে, কাৰণ আপুনি আজিৰ তাৰিখত সংখ্যালঘু মানুহখিনিক টাৰ্গেট কৰাৰ বাহিৰে আন কোনো ধৰণৰ চকু আপুনি আগবঢ়াই লৈ আহিছে। এইটো সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ নহয়, এইটো বিজেপি পুনৰ নিৰ্ধাৰণ। আজি বিজেপিয়ে গম পাইছে কি 2026 চনত তেখেতসকলে ক্ষমতাত আহিব নোৱাৰে, সেইকাৰণে তেখেতসকলে আজি নিজৰ ইচ্ছা মতে সমষ্টিখিনি পুনৰ নিৰ্ধাৰণ কৰিছে। এইটো কোনো ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়াই কৰা যেন লগা নাই, এইটো এনেকুৱা লাগিছে কোনোবা বিজেপি নেতাৰ ঘৰত বহি খুব ৱেল প্লেনিং ভাৱে কামখিনি কৰিছে। অতুল বড়া ডাঙরিয়া আর প্রমোদ বড় ডাঙরিয়ার যে নেতৃত্বাধীন তিনি যে মিত্রজোট সরকার, এই সরকারে সংখ্যালঘু মানুষখিনির অধিকার হরণ করবলৈ তেখেতসকলে প্রয়াস চলাইছে। আজি যুগ যুগান্তরে বসবাস করা অসমৰ বিভিন্ন প্রান্তর লগতে বিশেষকে বিটিডি অঞ্চলত আজি এই প্রমোদ বড় সরকারে উচ্ছেদ করার কারণে পাতনি মেলিছে। আজি মই কব স্পষ্ট ভাষাত কব খুঁজিছো প্রমোদ বড় ডাঙরিয়া আর হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়ার যে আলি উদ্দিন ইসলাম এওঁলোকক টার্গেট করার মূল রহস্যটো আপনাদের এইটোৱে যে আপনাদের 26ত আপনাদের রাজনৈতিক সংহয় ভুগিছে, আপনাদের পুনের অধিষ্ঠিত হব পাৰিব নে নাই সেই কথাটো আপনাদের মনত রিউমিনেট করে আছে। হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়া আর প্রমোদ বড়ো ডাঙরিয়া কব খুঁজেছো যে এইখন অসমৰ মুসলমান যুগ যুগান্তরে বসবাস করে আছে, মুসলমানে সদায় নিজের অধিকার সাব্যস্ত করার কারণে আন্দোলন করে, আজি দিসপুরত আন্দোলন করেছো। আমি প্রয়োজনত আমি এটা কথা স্পষ্টকে জনাই দিব খুঁজিছো যে বিজেডি অঞ্চলত এক ঘৰ মানুহ যদি কোনোবাই উচ্ছেদ কৰিব বুলি ভাবিছে তেনে তেতিয়াহলে অকল গুৱাহাটী নহয়
দিল্লিত কিন্তু এক অনির্দিষ্টকালীন ভাবে আমি আন্দোলন ঘোষণা করি যন্তর মন্তর আদি রামলীলা মন্ডলত আমি আন্দোলন করার কারণে কিন্তু হাজু হম প্রয়োজন যদি উচ্ছেদ বন্ধ না করে বিটিডি অঞ্চলের সংখ্যালঘু মানুষ দে আর নট ইজ ফ্লোরা এন্ড ফনা দেখে তখন কোন জীবজন্তু হয় দেখে তখন হিউম্যান বিং ফ্রম দ্য ফেরেন্সিয়ান পিরিয়ড অফ টাইম বিটিডি অঞ্চলের সংখ্যালঘু মুসলমান আজি শান্তির অবস্থান বিচারিছে আর বিটিডি অঞ্চলত এক ঘর মানুষক যদি আপনাদের ইভিকশন করিম বলে ভাবিছে তাতে কিন্তু আন্দোলন অনিবার্য আর সেই আন্দোলন যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা জনিত কোনো পরিবেশ উদ্ভব হয় তার কারণে সম্পূর্ণরূপে মানে দায়ী হব প্রমোদ বড় সরকার আর হিমন্ত বিশ্ব শর্মা সরকার আজি প্রমোদ বড়